তো এই দেখো বন্ধুরা, আমি আজকে কুমড়ের ঘন্ট রান্না করব। তো সেই জন্য প্রথমে দেখো কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তোমরা যেরকম তেল খেতে পছন্দ করো, তো আমি আমার কাছে অল্প মনে হয়েছে তো আমি অল্প দিয়েছি, তোমাদের মানে মাপ মতো দিয়ে দিবে। তারপরে দেখো তেজপাতা দিয়েছি একটা, দিয়ে দুটো দুটো তেজপাতা দিয়েছি। তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি দু কটা, দেখো দিব দিইনি এখনো, দিব। তো তেজপাতাগুলো একটু নেড়ে নিলাম। তো এবার দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা চিরেছিলাম, 10-12টার মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে ভেজে নেব। তারপরে তো তোমরা দেখতে থাকো, ভাজা হয়ে গেছে হালকা। তো তারপরে দেখো পাঁচফোড়ন দিয়ে নিলাম। তো পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে ভেজে নেব। তো তোমরা দেখতেই পেলে যে আমি কেমন করে একটু ভেজে ভেজে নিচ্ছি, তো তোমরা ওভাবে ভেজে নেবে। তারপরে দেখো এই কুমড়োগুলো আমি চাকাচাকা করে কেটে নিয়েছিলাম, দিয়ে ধুয়ে রেখেছি। তো এগুলো কুমড়োগুলো দিয়ে দিলাম। তো কুমড়োগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কি বলতো বন্ধুরা, আমার ভাই ক্যামেরা করছিল, সেই জন্য ক্যামেরাটা ওরকম নড়ে যাচ্ছিল। তো দেখো তারপরে হচ্ছে আমি পুঁয়ের ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো পুঁয়ের ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু কুমড়োটা মানে বিলাতি মিষ্টি কুমড়োটা একটু কড়াইয়ে দিয়ে ঘেঁটে ঘুটে তারপরে পুঁয়ের হচ্ছে মানে পাট ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো ওগুলো দিয়ে একটু ঘেঁটে ঘুটে দিচ্ছি। তোমরা দেখো, তোমরা এগুলোকে কী বলো আমরা জানি না, কিন্তু এগুলো আমরাকে হচ্ছে মিষ্টি কুমড়া বলি, আবার অনেকে মিষ্টি লাউ বলে। তো কে কীরকম বলে সেটা তাদের ব্যাপার, তো আমরা এরকম এটাকে মিষ্টি কুমড়া বলি। তো দেখো তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। তো দেখতেই পেলে অল্প মানে পরিমাণে হলুদ দিলাম, মানে যেটুকু লাগে আর কি। তোমরা যারা রান্না করো তারা তো জানো যে কেমন পরিমাণে হলুদ লাগে, তো আমি সেই পরিমাণে হলুদটা দিয়ে দিলাম। তো দেখো তারপরে লবণ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে যে আমি কতটুকু লবণ দিলাম। পরে কিন্তু আমি আর লবণ দিইনি, একটুখানি দিয়েছি, মানে আর একটুখানি দিয়েছি। তো পরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা দেখো আমি কীভাবে করছি। তো হলুদ লবণ দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে নেওয়ার পরে আমি দেখো একটু জল দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয় জিনিসটা। তারপরে তো দেখতেই পেলে আমি জল দেওয়ার পর একটু ঘেঁটে নিলাম জিনিসটা, তারপরে দেখো ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখো এটাও থাল দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, থাল দিয়ে ঢেকে দেওয়ার পর তার 5 মিনিট পর কি 10 মিনিট পর, তো দেখো আবার হচ্ছে আমি থালটা খুলে নিচ্ছি যে দেখার জন্য যে কেমন মানে জিনিসটা সেদ্ধ হচ্ছে কি হচ্ছে না, সেই জন্য আমি একটু দেখে আবার একটু ঘেঁটে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখো তোমরা এরকম করে একটু পরপর একটু দেখে নেড়ে নিবে জিনিসটা, তাহলে ভালো হয় আর কি, যদি জলটা শুকিয়ে যায় তো যাতে না লেগে যায়। তো বারবার মানে একটু পরপর আর কি দেখে ঘেঁটে নেবে জিনিসটা, তাহলে ভালো হবে। তোমরা দেখছো জিনিসটা ফুটছে, তো আবার আমি ঢেকে দিলাম থাল দিয়ে, আবার 10 মিনিট কি 5 মিনিট পর আবার একটু দেখে নেবো। তো তোমরা দেখছো আবার কিছুক্ষণ পরে যে আমি আবার খুলে নিচ্ছি। তো তোমার সাথে সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করছি বন্ধুরা, আমি কীভাবে কী করছি। তো দেখো এবার কিন্তু জিনিসটা ভালো মতো ফুটতে লেগেছে, সিদ্ধ হচ্ছে আর কি। তো তোমরা দেখো তো প্রায় সিদ্ধ হয়ে এসছে অনেকটাই। তো আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, রেখে দিয়ে তারপরে যে ঢাকাটা খুলবো তারপর আর ঢাকা দেবো না। তো তোমরা দেখতে থাকো। তো দেখো ঢাকা দিয়েছিলাম,
ঢাকা দিয়ে খোলা নেওয়ার পর তো দেখছি যে এরকম একটু মাখো মাখো টাইপসের হয়েছে, আর হালকা হালকা একটু জল আছে। তো আমি নেড়ে নেড়ে দিচ্ছি আর একটু পরপর মানে একটু বিছিয়ে মানে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখো হয়ে এসছে, তো আর ঘাটাঘুটি করলাম না। তো তোমরা দেখলে ঘাটাঘুটির পর একটু থেমে তারপরে হচ্ছে আমি আদা জিরা যে বেটে রেখেছিলাম, অল্প বেশি না কিন্তু অল্প পরিমাণে, তো অল্প আদা জিরা বেটে দিয়ে দিলাম। দিয়ে ঘেঁটে ঘুটে নেওয়ার পর দেখো ঘেঁটে ঘুটে দিচ্ছে আর জিনিসটা কত সুন্দর একটু মাখো মাখো হয়েছে। আর দেখো তারপরে যে একটুখানি যে জলটা দিলাম ওটা হচ্ছে আদা জিরা যে বাটিটাতে ছিল ওই বাটিটাতে লেগেছিল, তো ভালো মতো এক হাতে দিতে পারিনি, এই জন্য একটু ধুয়ে সেই জলটা দিয়েছি। তাছাড়া আদার্স কোনো জল দিইনি বন্ধুরা, অন্য কোনো জল না, ওই বাটিটা ধুয়ে যার জল দিয়েছি। তো তোমরা দেখো কেমন হয়েছে, এই জলটা যে শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব। দেখো শুকিয়ে গেছে জলটা, তো ঘেঁটে ঘুটে আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের একটা জিনিস বলা হয়নি যে নামানোর আগে আমি হালকা একটু চিনি দিয়েছিলাম যাতে মিষ্টি মিষ্টি করে, তো নামানোর আগ দিয়ে ওটা দিবে চিনিটা, অল্প পরিমাণে একটু চিনি দিবে, দিয়ে একটু ঘেঁটে ঘুটে জিনিসটা নামিয়ে নেবে। তাহলে কী হয় একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর একটু কাঁচা কাঁচা মিষ্টি কুমড়ো, তো সেই জন্য একটু চিনি দিলাম, আর পাকা মিষ্টি কুমড়ো হলে চিনিটা না দিলেও চলে। তোমরা দেখো কেমন হয়েছে, রেডি তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার কাছে তো খুব ভালো লাগছে। তো তোমরা এইভাবে করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরা খেয়ে দেখো। তো চলো পরে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে কথা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন